কেইস বাংলা ভাষায় কারক। কেইস বলতে কি বুঝেন? কত প্রকার ও কি কি বুঝিয়ে লেখো বা লিখুন। বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ভার্বের ভার্বের বা শব্দের যে সম্পর্ক তাকে কেইস বলে। ইহা কয় প্রকার? চার প্রকার, যেমন নমিনেটিভ কেইস, অবজেক্টিভ কেইস। এখন নমিনেটিভ কেসগুলো কীভাবে হয়, কোন পার্সনগুলো নিতে হয়, এইগুলো যেমন নমিনেটিভ কাজ হিসেবে কেস হিসেবে এখানে আমরা প্রোনাউন নিতে পারি, ঠিক আছে। যেমন এখানে প্রথম বলা যাক, যখন কোনো নাউন বা প্রোনাউন কর্তারূপে সেন্টেন্সে ব্যবহৃত হয় তাকে তাকে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস বলে। যেমন এখানে প্রোনাউন হিসাবে, ঠিক আছে, যে প্রোনাউন হিসাবে বিষয়গুলো আমরা প্রোনাউন আমরা অবশ্যই জানি, যেমন আই, উই, ইউ, হি, সি, দে, হু, হোয়াট, এগুলো সবগুলো সাবজেক্ট হিসেবে যখন বসে। তারপর নাউন হিসেবে পৃথিবীর যত নাম সবগুলো হচ্ছে নাউন হিসেবে। তারপরে এখানে উদাহরণ হিসেবে দেখানোর চেষ্টা করা হবে, যেমন এখানে নাউন হিসেবে সাদি, সাদিয়া, টোল্ড দিস, প্রোনাউন হিসেবে হি টোল্ড মি দিস, দে অল টোল্ড মি দিস, এই ধরনের। তারপরে অ্যাডজেক্টিভ হিসাবে, যেমন দ্য পোর আর ভেরি নেভার হ্যাপি টু ওয়াক ইন দ্য মর্নিং, ইনফিনিটি হিসাবে সাবজেক্ট হিসেবে কাজ করছে। ভার্বাল নাউন হিসেবে ওয়াকিং ইন দ্য মর্নিং, এই পুরাটুক সাবজেক্ট নমিনেটিভ কেস হয়ে গেছে। তারপর জেন্ডার, দ্য রিডিং অফ নিউজ পেপার, এখানে ঠিক আছে জেন্ডার হিসেবে এটা ব্যবহার করা যায়। ফ্রেজি লট এম ম্যান অফ ল্যাটার, এই ধরনের হতে পারে। ক্লজ, হোয়াট হি সে, হোয়াট হি সেস ইজ ক্লিয়ার টু অল, এই বিষয়গুলো সবগুলো নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস হিসেবে ব্যবহার করেছে। অনুরূপভাবে আসবে আমাদের অবজেক্টিভ কেস, এখানেও নাউন প্রোনাউন এই বিষয়গুলো আসবে। তারপর পজিটিভ কেস, তারপর বকেটিভ কেস। আপনি একবার বা দুইবার এই ভিডিওটি দেখুন এবং লিখে লিখে প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ আপনি সমাধান করতে পারবেন। আর কেস সম্পর্কে যে ধরনের সমস্যা হোক আপনি আমাদের এই বইয়ের মাধ্যমে সবগুলো সমাধান করতে পারবেন। এইখানে যা দেখছেন বাস্তবেও তাই রয়েছে। আর বইটির নাম হচ্ছে এ কমপ্লিট বুক অফ রাইট অ্যান্ড স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার, যে বইয়ে রয়েছে 896 পৃষ্ঠা। অলরেডি 600-700 ভিডিও তৈরি করা হয়েছে। ইচ্ছা করলে আপনি পেন ড্রাইভে নিতে পারেন, আর মোবাইলে, ল্যাপটপে, ডেস্কটপে, প্রজেক্টরে চালিয়ে দেখতে পারবেন বা পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাই বন্ধুরা ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং কেস নিয়ে আর কোনো সমস্যায় পড়বেন না ইনশাআল্লাহ।